নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল শনিবার যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে জয় শনি মহারাজের, জয় জয় বড় ঠাকুরের, জয় জয় শনি মহারাজের জয়। অবশ্যই কমেন্ট করুন। দেখুন, প্রতিদিন আমি একটি কথা আপনাদেরকে বলি যে ভিডিওটি মোটো আপনারা কেটে কেটে দেখবেন না। কেটে কেটে যদি ভিডিওটি দেখেন, শুধুমাত্র যদি রাশির নাম এবং টার্গেট নাম্বারটা যদি আপনারা শুনেন, হয়তো আপনারা কিন্তু ভুল করছেন। কারণ আমি প্রতিদিন এই ভিডিওটিতে কিছুটা সময় আপনাদের কাছে নিই এবং কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমি প্রতিদিন কিন্তু নতুন নতুন কোনো আলোচনা কিন্তু করি, যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের এই অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না। দেখুন, আমি রাশির নাম বলছি, ১২টি রাশি মধ্যে ৫টি রাশির নাম বলছি এবং ১২টি রাশির টার্গেট নাম্বার এই ভিডিওতে দিচ্ছি। তার মানে যে রাশির নাম বলছি বলে যে লটারি কেটেই যে অর্থপ্রাপ্তি হবে এমন নয়। কারণ আপনাদের জন্মছকে যদি অর্থপ্রাপ্তির যোগ থাকে, তবেই একমাত্র অর্থপ্রাপ্তি আপনাদের হবে। আর যদি আপনাদের জন্মকুণ্ডলিতে অর্থপ্রাপ্তির যোগে বাধা থাকে, তাহলে আপনি শত চেষ্টা করেও আপনার কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে না। সেই বাধাটাকে যতদিন না দূর না করেছেন, ততদিন আপনাদের অর্থপ্রাপ্তি ঘটতে পারবে না। কারণ এই ভিডিওটি আপনাদেরকে আমি প্রতিদিন কেন দিই, কোনো না কোনো রাশির প্রতিদিন অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়, হয়তো আপনাদের রাশির নাম চলে আসে, আবার কেউ কেউ রাশির নামই জানেন না। স্যার আমার নামের অক্ষর পি দিয়ে শুরু, স্যার নাম আমার নামের অক্ষর এ দিয়ে শুরু, বা আমার নামের অক্ষর বি দিয়ে শুরু। তো তার উপর যদি একটু আপনি আলোচনা করেন তাহলে খুব ভালো হয়। তো অনেক ফোন এসছে আমাকে, অনেকেই বলেছেন যে রাশি নিজেরই জানে না, তো নামের অক্ষর দিয়েও আপনি একটু বলবেন। আমি ভিডিও শেষে নামের অক্ষরগুলো আলোচনা কিন্তু করব আজ থেকে। তো অবশ্যই দেখতে থাকুন কোন কোন নামের অক্ষর আমি কথা বলছি, যারা রাশি জানেন না তাদের ক্ষেত্রে নামের অক্ষরটা। দেখুন, জন্মকুণ্ডলিতে আপনার রাহু গ্রহ কেমন রয়েছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার অর্থপ্রাপ্তি হবে কি না। রাহু আপনার কেন্দ্রে অবস্থান করছে না ত্রিকোণভাবে অবস্থান করছে না দুস্থানগত রয়েছে, সেটা দেখা দরকার। আর যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, দুই এক নাম্বারের জন্য বড় প্রাইজ মিস হয়ে যাচ্ছে, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকস্মিক প্রাপ্তির মুখ্য কারক গ্রহ। আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, জন্মকুণ্ডলিতে আপনার রাহু গ্রহ কেমন রয়েছে আপনি দেখতে পাচ্ছেন না। সর্বোপরি ভাগ্যের যে শুভ সংখ্যা সেটা কিন্তু আপনারা জানেন না। আপনাদের ভাগ্যের যে শুভ সংখ্যা সেটা যারা জানেন না, তাই আমি প্রতিদিন কিন্তু টার্গেট নাম্বারটা আপনাদেরকে দিচ্ছি। সেই টার্গেট নাম্বারটা হয়তো আপনাদের অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য কিন্তু করবে। কারণ কোনো না কোনো রাশির নাম প্রতিদিন আসে, আপনাদের রাশির সাথে সেম টু সেম মিলে যায়। কারো কারো ক্ষেত্রে কপালে অর্থপ্রাপ্তি হয়, কারো কারো কপালে অর্থপ্রাপ্তি হয় না। কেউ অল্প ছোট্ট প্রাইজ পায়, কেউ বড় ধরনের প্রাইজ পায়, কেউ পায় না। যারা দীর্ঘদিন ধরে পারছেন না, আমি বলবো বার্থ চার্ট রিফরমেশনটা অবশ্যই আপনারা করুন। এবং যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। এবার আমি একটি কথা আপনাদেরকে বলি, যারা প্রচুর চেষ্টা করছেন, আমি বলবো ভাগ্যভাবকে স্ট্রং করুন। এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা, তাই ভাগ্যভাবকে যদি স্ট্রং করতে পারেন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে। তো আমি আগে আপনাদেরকে জানাই নামের অক্ষর দিয়ে। নামের অক্ষর দিয়ে আপনাদের আগামীকাল যে কোন কোন নামের অক্ষরের অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই। কারণ অনেকে রাশির নাম জানেন না, এটা সব থেকে অনেকেই বারবার এটার উপর আমাকে কমেন্ট করেছেন যে কৌশিকদা আমি নামের অক্ষর দিয়ে আমাদেরকে বলুন। দেখুন, আগামীকাল শনিবার নবমী তিথি রয়েছে এবং আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত রয়েছে ১১টা ৫৩ মিনিট থেকে আপনাদের ১২টা ৪৮ মিনিট পর্যন্ত।
আর আপনাদের রাহুকাল রয়েছে সকাল 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত। এবার নামের অক্ষর দিয়ে আপনাদেরকে একে একে বলি। দেখুন, আপনার নামের অক্ষর যদি পি দিয়ে শুরু হয়, আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হয়েছে। আপনার নামের অক্ষর যদি টি দিয়ে শুরু হয়, আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনার নামের অক্ষর যদি এ দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনার নামের অক্ষর যদি এল দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনার নামের অক্ষর যদি জে দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং অন্তিম এবং শেষ যে অক্ষরটি আমি বলব, আপনার নামের অক্ষর যদি ইউ দিয়ে শুরু হয়, আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আপনাদের রয়েছে। এবার আসি আপনাদের 12টি রাশি টার্গেট নাম্বার। এটার জন্য অধীর আগ্রহে রয়েছে কৌশিকতে কখন টার্গেট নাম্বারটা বলবে, প্রচুর জন এটা শোনার জন্য। দেখুন, মেষ রাশি টার্গেট নাম্বার 8-3, বিষ রাশি 4-6, মিথুন রাশি 2-1, কর্কট রাশি 2-6, আপনার সিংহ রাশি 7-3, কন্যা রাশি 5-1, তুলা রাশি 9-4, আপনার বৃশ্চিক রাশি 8-9, ধনু রাশি 2-4, মকর রাশি 3-8, কুম্ভ রাশি 1-8, মীন রাশি 3-7। এবার আসি 5টি সৌভাগ্যশালী রাশির নাম আগামীকাল শনিবার। প্রথম রাশি আপনার মকর রাশি, দ্বিতীয় রাশি কন্যা রাশি, 3 নম্বর রাশি মেষ রাশি, 4 নম্বর রাশি বৃষ রাশি, 5 নম্বর রাশি কুম্ভ রাশি। এই 5টি রাশির আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। যদি আপনাদের জন্মছকে অর্থপ্রাপ্তির বড় সম্ভাবনা থাকে, নিশ্চিত রূপে আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আবার বলছি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা ম্যাসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, সমস্যা রয়েছে, সমাধানের পথও রয়েছে। অবশ্যই নিজস্ব হস্তরেখা অথবা জন্মকুণ্ডলী আপনারা একবার হলেও অ্যানালাইসিস করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় শনি মহারাজের।